বন্ধুরা, আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের সামনে অবস্থান। আজকে আমি নতুন একটি ড্রোন কিনেছি, মেবি ইভো টু, মেবি টু ড্রোনটা কিনে এসেছি। এই যে আমাদের নতুন লঞ্চ ইভো টু ড্রোন, যা বাংলাদেশে ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে। ড্রোন বাংলাদেশের মাধ্যমে আমি নিয়ে আনছি, আপনাদের সামনে আজকে সেটা ইনবক্স করবো। নিয়ে আসছি, এখন আমরা আছে তো খুলবো এটা। ওয়াও, কি সুন্দর! অনেক সুন্দর একটা ড্রোন, যা বাংলাদেশে এই ফার্স্ট টাইম ড্রোন বাংলাদেশের মাধ্যমে আমার হাতে এসেছে। আসলে আমি আজ মাত্র এটা নিয়ে এসেছি আমার এখানে, এর সাথে আপনাদেরকে এটার ফিউচার সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি। যে ড্রোন ড্রোনের সাথে কি কি দিয়েছে সেটা আপনাকে দিচ্ছি। দিয়েছে আমাকে একটা রিমোট, রিমোটটা আপনি মেডিক প্রো বা মেডিক জোন এর চেয়ে একটু ভিন্ন। সেটা বাংলাদেশে আমার অনেক সুন্দর লেগেছে সেই রিমোটটা। ওয়াও, রিমোটটা হলো ব্ল্যাক, ড্রোনটা হলো অরেঞ্জ, মানে ড্রোনটা মিলে একটা সুন্দর একটা ফিউচার। বাংলাদেশ মানে ড্রোন আপনাদেরকে যে ড্রোনটা দেখাচ্ছি সেটা হলো এয়ারটেল এভো। এর ফিউচার হলো এর একটি 8K ক্যামেরা রয়েছে, যা 1.2 ইঞ্চি সেন্টিমোড সেন্সর এটি স্থির ভিডিও রেজুলেশনের জন্য সর্বাধিক 48 মেগাপিক্সেল ক্যামেরা, যা 8000x6000 পিক্সেল রেজুলেশন সরবরাহ করে। এয়ারটেল অনুসারে একটি বিশ্বের প্রথম ফোনডেবল 8K ড্রোন। এই ক্যামেরা আইসোলেশন 100x3002 হবে এবং অ্যাডাপ্ট ওজন 1.1, মানে 1 কিলো 127 গ্রাম এটার ওজন। যেটা বাংলাদেশে আপনার চালাতে হলে অবশ্যই আপনি পারমিশন নিয়ে চালাতে হবে। এটা নীতিমালা আছে, কিছু নীতিমালাটা আপনি ফলো করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো দৃষ্টি ক্রিয়াগুলো যদি চালাবেন না, দৃষ্টিগুলো চালাতে হলে অবশ্যই আপনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। যদি অনুমতি না নিয়ে নেন, আপনি বেআইনিভাবে চালাচ্ছেন। আমি আপনাদেরকে আমি এখন আপনাদের সেটা আমার ড্রোনটার ফিউচার নিয়ে কথা বলবো। এখানে ড্রোনটা হলো এই যে, আমি ড্রোনটা ওপেন করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর একটা ড্রোন, যা দেখার পারে এই যে গিম্বলটা। বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট টাইম 8K রেজুলেশন 8K ভিডিও ড্রোন এগিয়ে এনেছে। ফার্স্ট টাইম বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট টাইম 8K ভিডিও রেজুলেশন ড্রোন একমাত্র ইভি লঞ্চ করেছে। এটার সেন্সার আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যে দুইটা সেন্সার, তারপর ভিতরে আছে চারটা সেন্সর, যা আপনাকে সবসময় কন্ট্যাক্ট করবে। উপরে আছে দুইটা সেন্সর, 1, 2, আর সাইডে এদিকে দুইটা,
এদিকে টোটাল সেন্সর হলো 6, 7, 8, 8, 8, 9, 9, 12টা সেন্সর টোটাল, যা মেভিক প্রো বলেন, মেভিক জুম বলেন, কারো কাছে সম্ভবত এতগুলো সেন্সর দিয়ে কেউ কোনো ড্রোন লঞ্চ করে নাই। আর একটা বড় বিষয় হলো, আমি বাংলাদেশে এই ফার্স্ট টাইম এই ড্রোন বাংলাদেশের মাধ্যমে শুধু আমার কাছেই এসেছে এটা, আর কেউ এটা লঞ্চ করেনি বাংলাদেশে। আশা করি আমি এটি চালিয়ে হয়তো বা ভালো একটা রেজাল্ট পাবো, যদি আলো রেজাল্ট পাই অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আপনারা ড্রোনটি কেনার জন্য। বলতে তিনি আপনারা ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও ইটকে ভিডিও আপনারা আপলোড করতে পারবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তো ফাইল ভিডিও প্লিজ আমার চ্যানেলটা আপনারা যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের